150 বছরের ঘুম ভেঙে আবারও জেগে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত ভারতের একমাত্র আগ্নেয়গিরিটি। তার জ্বালামুখ থেকে গড়িয়ে পড়তে লাগলো ফুটন্ত লাল আভা, আর গরম ছাইয়ে আকাশ হয়ে উঠল ঘন কালো। গোয়া ভিত্তিক ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফির গবেষকরা শুক্রবার জানান, 1991 সাল থেকেই এই আগ্নেয়গিরিটি জেগে ওঠার প্রক্রিয়া শুরু হয়েছিল। এক বিবৃতিতে এনআইএ বলেছেন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরিটি ফের উদ্গিরণ শুরু করেছে। 150 বছর পর 1991 সালে আগ্নেয়গিরিটি উদ্গিরণ শুরু করে, তারপর থেকে মাঝে মাঝেই এটি সক্রিয়তা দেখিয়ে আসছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছরের জানুয়ারির 23 তারিখ সিএসআইআর এনআইওর শিপে করে একটি দল গবেষণার জন্য ওই এলাকা থেকে নমুনা সংগ্রহ করতে গিয়ে এরকম ঘটনা দেখে তারপর থেকে ওই আগ্নেয়গিরির উপরে নজর রেখেছেন তারা। এনআইও জানায়, শুক্রবারও সারাদিন ধরে অগ্নুপাত হয়েছে, যা 5 থেকে 10 মিনিট করে স্থায়ী হচ্ছিল। ওই দিনও আগ্নেয়গিরিটির আশেপাশে নমুনা সংগ্রহ করছিলেন তারা। তখনই আচমকাই আগ্নেয়গিরির মুখ থেকে প্রচুর ছাই উঠতে শুরু করে। দিনের আলোয় প্রথমে শুধু ছাইটাই দেখা যাচ্ছিল, পরে সন্ধ্যায় আগ্নেয়গিরির গাবে লাল আভা গড়িয়ে পড়তে দেখা যায়। আন্দামান পোর্ট ব্লেয়ার থেকে 140 কিলোমিটার উত্তর পূর্বে বেরেন দ্বীপে অবস্থিত এই আগ্নেয়গিরিটি।